ভারতের দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা শ্রুতি হাসান। তার আরেকটি পরিচয় তেলুগু সুপারস্টার কমল হাসানের মেয়ে তিনি। শ্রুতি বলিউডেরও একজন প্রতিষ্ঠিত নায়িকা, বরাবরই তার বিয়েতে অনীহা, কিন্তু এবার নাকি চুপি চুপি বিয়েটা সেরেই ফেলেছেন কমল-কন্যা। শ্রুতির জীবনের এমন তথ্য ফাঁস করেছেন বলিউডের বেস্ট ফ্রেন্ড হিসেবে পরিচিত ওরহান আওয়াত্রামানি ওরফে অরি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অরি জানান, শ্রুতি বিয়ে করেছেন, তার স্বামী আছে, তবে শ্রুতির ব্যবহার মোটেও ভালো না, আমার সঙ্গে কখনোই মধুর ব্যবহার করেননি। তিনি আরো বলেন, একটি অনুষ্ঠানে শ্রুতির সঙ্গে আমার দেখা হয়, একেবারেই ভালোভাবে কথা বলেননি আমার সঙ্গে, তাই আমিও ওর সঙ্গে ছবি তোলার কথা বলিনি, তবে ওর স্বামী শান্তনু খুবই ভালো, তার সঙ্গে কথা হয়, ভালো মানুষ। অরির মুখে শান্তনু নাম শুনেই নেটিজেনদের মনে প্রশ্ন জাগে, তবে কি চুপি চুপি বিয়ে করে ফেলেছেন শ্রুতি? যদিও এই প্রসঙ্গে এখনও কোনো মন্তব্য করেননি নায়িকা। 4 বছর ধরে শান্তনু হাজারিকার সঙ্গে প্রেম করছেন শ্রুতি। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় নায়িকা শ্রুতি, শান্তনুর সঙ্গে অনেক ছবি আর ভিডিও পোস্ট করেন।